নমস্কার বন্ধুরা, মিতাস কিচেন অ্যান্ড ব্লগসের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাঙ্গেজি চিকেনের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো কীভাবে বানাই চাঙ্গেজি চিকেন রেস্টুরেন্ট স্টাইল, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমরা এটা ম্যারিনেশন করব। সেটার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপরে দেব 1 টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার, আর তারপরে দেব লাল লঙ্কার গুঁড়ো, ওটা হবে 1/4 টিস্পুন। তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়েছি 1 টেবিল স্পুন। এবারে দেব 1 টিস্পুনের মতন নুন। মাংসের কোয়ান্টিটি অনুযায়ী নুনটা এখানে ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি দই। টক দই দেব আমি এখানে মোটামুটি 5-6 টেবিল স্পুন। এবারে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমরা মোটামুটি 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। চাঙ্গেজি চিকেন বানানোর জন্য কিন্তু ম্যারিনেশন 1 ঘন্টার কমে কখনোই রাখবেন না। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর আমি দিয়েছি 5-6 টেবিল স্পুন তেল। এটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর এখানে আমরা দেব অল্প একটুখানি আদা রসুনের পেস্ট। আমি এখানে 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়েছি, আর দুটোকে খুব ভালো করে প্রথমে আমরা ভেজে নেব। যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ আমরা এটাকে ভাজবো মিডিয়াম ফ্লেমে রেখে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটো ছোট করে কেটে রাখা। আবারও সম্পূর্ণটা খুব ভালো করে নাড়তে শুরু করব আর হালকা ভেজে নেব। সম্পূর্ণটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে আমরা মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপরে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপরে 1 টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার, তারপরে ধনে গুঁড়ো 1/4 টিস্পুন, তারপরে জিরে গুঁড়ো 1/4 টিস্পুন, আর সবার শেষে গরম মশলা 1/2 টিস্পুন। তারপরে দিয়ে দিলাম 7-8টা কাঠবাদাম। কাঠবাদামগুলো ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আমি। এবারে এই সম্পূর্ণটা কিন্তু জল ছাড়া আমরা খুব ভালো করে কষিয়ে নেব। ঠিক কষিয়ে নেওয়ার পর মোটামুটি 5-7 মিনিট পর আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব, আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই মশলাটা খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এক ঘন্টা পর ফিরে আসছি। কড়াইতে আবার আমরা পরিমাণ মতন তেল নিয়ে নেব। এবারে তেলটা আমি নিয়েছি 2-3 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেলে কিন্তু আমরা এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। এটা আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে আর সঙ্গে হালকা ভাজা হয়ে যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেম আমি এখানে হাইতে রেখেছিলাম, সেই জন্য কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। এখানে দেখুন আমাদের চিকেন হালকা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে এবং সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা একটা থিক ক্রিমি পেস্ট হয়েছে, যেহেতু এর মধ্যে বাদাম দেয়া আছে তাই এই পেস্টটা কিন্তু বেশ থিক হয়েছে। মশলার পেস্টটা দেওয়ার পর আমরা খুব ভালো করে এটাকে কিন্তু 2-3 মিনিট কষিয়ে নেব। ঠিক 3 মিনিটের মাথায় আমি এখানে জল অ্যাড করব। যেই মিক্সিং গ্রাইন্ডারে আমি মশলার পেস্ট বানিয়েছিলাম সেইটার মধ্যে 1/2 কাপ জল দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। এবারে আমি এটাকে মোটামুটি 5-7 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 7 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর তারপরে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এখানে আমি 5-6 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম দিয়েছি, আর এরপরে আমরা এখানে দিয়ে দেব ক্রাশড কসুরি মেথি। এই দুটো উপকরণ কিন্তু আপনাদের দিতেই হবে
এই চিকেনের রেসিপিটায় কিন্তু এই দুটো উপকরণ মাস্ট। আবারও সম্পূর্ণটা খুব ভালো করে কষিয়ে নিয়ে ঠিক 3 মিনিটের মাথায় আমরা আবার এটা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। ঠিক 5 মিনিটের মাথায় ঢাকনাটা খুলে নিচ্ছি আর ওপরে কিন্তু তেল ফ্লোট করতে শুরু করেছে, মানে তেল ছেড়ে দিয়েছে। আমাদের চাঙ্গেজি চিকেন রেসিপি কিন্তু একদম রেডি, সঙ্গে চিকেনও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রেস্টুরেন্ট স্টাইল চাঙ্গেজি চিকেন কিন্তু একদম রেডি, অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর চেষ্টা করবেন আমি যে পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতে করার। অনেক সহজ পদ্ধতি দেখিয়েছি আজকে আমি, জানান আমাকে কমেন্ট সেকশনে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। এটা কিন্তু আপনারা রুটি, তন্দুরি রুটি, নান, কুলচা, যে কোনো টাইপের রুটি পরোটার সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ।